আজকের এই ভিডিওতে আমরা ক্রিস মুভির ফ্লুট থিম মিউজিকের গিটার ট্যাবলেশন করব। পুরো মিউজিকটাকে বোঝার সুবিধার জন্য ছোট ছোট পার্টে ভাগ করেছি, যাতে বুঝতে সুবিধা হয়। এই মিউজিকটা পুরোটাই বাঁশিতে বাজানো হয়েছে, তো সেই হিসাবে এটা গিটারে বাজানো একটা খুবই বড় চ্যালেঞ্জিং বিষয়। তো সেই জন্য তোমরা অবশ্যই এটা ভালো মতন প্র্যাকটিস করো এবং বাজাও। এটা বাজাতেও খুব ইন্টারেস্টিং লাগবে এবং শুনতেও খুব ভালো লাগবে যদি রিদমের সাথে বাজাও। তো সেই জন্য এই ভিডিও লেসনটা করা, এতে প্র্যাকটিসও ভালো হবে তোমাদের। তো চলো শুরু করি। ফার্স্ট পার্টটা কীরকম বাজছে আগে দেখি। এই পার্টটা কিন্তু তিনবার বাজছে, ঠিক আছে। এবারে এটা ট্যাপস দেখে নিই। ট্যাপসটা কী হচ্ছে, এস্টিংয়ে 7 7 7, ডিস্টিংয়ে 6, তারপর আবার ডিস্টিংয়ে 6 6 6 9, তারপর আবার 9 9 9, জিস্টিংয়ের 8, তারপর আবার জিস্টিংয়ের 8 8 8, আজি বিস্টিংয়ের 7। তাহলে কিরম হচ্ছে একদম আস্তে করে আরেকবার দেখাই। তো এই ট্যাপসটাই তিনবার বাজবে। তারপরে সেকেন্ড পার্টটা কিরকম বাজছে, ট্যাপস কি হচ্ছে, বিস্টিংয়ের 9 7, জিস্টিংয়ের 9, আবার বিস্টিংয়ের 7, তারপর জিস্টিংয়ের 9 8, তারপর আবার জিস্টিংয়ের 9 8, বাজিয়ে ডিস্টিংয়ের 9, তারপর আবার জিস্টিংয়ের 8 বাজিয়ে ডিস্টিংয়ের 9 6, আবার ডিস্টিংয়ের 9 6 বাজিয়ে ইস্টিংয়ের 9। এই ট্যাপসটা দুবার বাজে কিন্তু, আর একদম আস্তে করে আরেকবার বাজিয়ে দেখাই। এরপরের পার্টটা এরকম বাজছে, তো এটা ট্যাপস কি হচ্ছে, আগের মতনই বাজছে, শুধু লাস্টের দিকে একটু চেঞ্জ হচ্ছে, বিস্টিংয়ের 9 7, জিস্টিংয়ের 9, তারপর বিস্টিংয়ের 7, জিস্টিংয়ের 9 8, 9 8 বাজিয়ে ডিস্টিংয়ের 9, আবার জিস্টিংয়ের 8, তারপরে ডিস্টিংয়ের 9 6 9 6, বাজিয়ে এস্টিংয়ে চলে যাচ্ছি 9 7, তারপর 7 থেকে 9 স্লাইড, তারপর 6 থেকে 7 স্লাইড, তারপর 6, আবার 6 থেকে 7 স্লাইড। তো পুরো ব্যাপারটা একদম আস্তে করে আরেকবার বাজিয়ে দেখাই। এরপরের পার্টটা কিরকম বাজছে দেখি, এটা কিন্তু দুবার রিপিট হবে, এই পার্টটা দুবার বাজবে। তো ট্যাপসটা দেখি, এস্টিংয়ের 9 11 11 11, বাজিয়ে ডিস্টিংয়ের 9, জিস্টিংয়ের 9, তারপরে 8 9 8 9 8, বাজিয়ে আবার ডিস্টিংয়ের 9 বাজাবো, তারপরে এস্টিংয়ের 11 9, একদম আস্তে করে আরেকবার বাজে। হ্যাঁ, দুবার বাজানো হবে। তারপরের পার্টটা এরকম বাজবে, ট্যাপস কি হচ্ছে, এস্টিংয়ের 7 9 9 9, তারপরে ডিস্টিংয়ের 6, জিস্টিংয়ের 8 6 8 6 8 6, বাজিয়ে ডিস্টিংয়ের
নয় ছয়, তারপর এ স্ট্রিংয়ে সাত, একদম আস্তে করে আরেকবার দেখাই। এর পরের পার্টটা কিরকম বাজছে? ট্যাপস কি হচ্ছে? এ স্ট্রিংয়ে ছয় সাত নয়, সাত নয় বাজিয়ে ডি স্ট্রিংয়ে ছয়, তারপরে এ নয়, তারপর আবার ডি স্ট্রিংয়ের ছয় নয় বাজিয়ে জি স্ট্রিংয়ের আট, তারপরে আবার ডি স্ট্রিংয়ের নয়, জি স্ট্রিংয়ের আট নয় বাজিয়ে বি স্ট্রিংয়ের সাত। একদম আস্তে করে আরেকবার দেখি। এখান থেকে এর পরের পার্টটা বাজছে, ট্যাপস কি হচ্ছে? বি স্ট্রিংয়ের সাত থেকে নয় স্লাইড, তারপরে বি স্ট্রিংয়ের সাত নয় বাজিয়ে ই স্ট্রিংয়ের সাত থেকে নয় হ্যামার, তারপরে আবার বি স্ট্রিংয়ের সাত থেকে নয় স্লাইড, তারপর আবার সাত নয় বাজিয়ে আবার ইস্টিংয়ের সাত থেকে নয় হ্যামার করব, করে আবার নয় থেকে সাত পুল অফ করব একসাথে, তারপরে বিস্টিংয়ে সাত, তারপর জি স্টিংয়ের আট থেকে নয় স্লাইড করব, তারপর আট, তারপর আবার আট থেকে নয় স্লাইড। তাহলে পুরোটা আস্তে করে একবার দেখি। এরপর পার্টটা নাম্বার যে ট্যাপস কি হচ্ছে? জি স্ট্রিংয়ের নয় আট, ডি স্ট্রিংয়ের নয়, জি স্ট্রিংয়ের আট নয় আট নয়, বি স্ট্রিংয়ের সাত নয়, ই স্ট্রিংয়ের সাত। তো পুরো জিনিসটা একদম আস্তে করে একবার দেখায়। এইটা বাজিয়ে কিন্তু আবার ঠিক এর আগেরটাই রিপিট করবো, এর আগে যে ট্যাপসটা বাজালাম। আমি একবার দেখিয়ে দিচ্ছি কিরম হচ্ছে। এরপরে পার্টটা এরকম আছে, ট্যাপস কি হচ্ছে? জি স্ট্রিংয়ের নয় আট, ডি স্ট্রিংয়ের নয়, জি স্ট্রিংয়ের আট, তারপরে ডি স্ট্রিংয়ের নয় ছয় নয় ছয় বা জি স্ট্রিংয়ের নয়। একদম আস্তে করে একবার দেখাই। এরপরে আমরা আগের টিউনটাই বাজাবো, অন্য পজিশনে বাজাবো, কিরম বাচ্চাকে দেখি। ট্যাপস কি হচ্ছে? এটা বি স্ট্রিংয়ের সাত নয় 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 বারো বাজিয়ে ই স্ট্রিংয়ে বারো বাজো, তারপরে এগারো বারো এগারো বারো এগারো বাজিয়ে বি স্ট্রিংয়ের বারো নয় সাত। এবারটা দুবার কিন্তু বাজবে, কীরকম হচ্ছে একদম আস্তে করে একবার দেখে। আবার রিপিট হবে সেম ট্যাপস। এর পরের পার্টটা এরকম বাজবে,
ক্যাপস কি হচ্ছে বি স্ট্রিংয়ের 5-7 স্লাইড করছি, তারপর জি স্ট্রিংয়ের 8-9 স্লাইড, তারপর 8, তারপর 8 9 9 9 9, তারপর আবার 8 9 8 বাজিয়ে ডি স্ট্রিংয়ের 9, তারপর আবার জি স্ট্রিংয়ের 8 9 10 9, একদম আস্তে করে আরেকবার দেখে, এর পরের পার্টটা এখান থেকেই আসছে, এরকম বাজে দেখি, ট্যাপস কি হচ্ছে জি স্ট্রিং এর 9-11 স্লাইড করছি, তারপর আবার 11-13 স্লাইড করছি, তারপর বি স্ট্রিং এর 12, তারপরে জি স্ট্রিং এর 13-11 ব্যাক স্লাইড করব, একদমই সোজা। আরেকবার দেখি, এরপরের পার্টটা এরকম বাজবে, আগের মতনই, ট্যাপস কি হচ্ছে জি স্ট্রিং এর 8-9 স্লাইড করছি, তারপর 8, তারপর আবার 8 9 9 9 9, চারবার 9 বাজাবো, তারপরে 8 9 8 বাজে ডি স্ট্রিং এর 9, তারপর আবার জি স্ট্রিং এর 8 9 10 9, এর পরের পার্টটা এরকম বাজে, কি হচ্ছে ট্যাপস জি স্ট্রিং 8 9 9 9 9, আরেকবার দেখাই, 8 জি স্ট্রিং এর, তারপরে 9 9 9, চারবার 9 বাজাচ্ছি, বাজিয়ে 5-বারের বেলায় 9 বাজিয়ে আমি ব্যাক স্লাইড করছি, করে জি এই ফার্স্ট ফ্রেট অবধি এনে তুলে দেবো এরকম। তো এইখানে শেষ করব না, লাস্টে ওই মেলোডিটা যখন শেষ হলো আমরা একটা হালকা এরকম ফিলার দিয়ে শেষ করব, সেটা কীরকম বাজছে দেখি, তো কীরকম হচ্ছে ডি স্ট্রিং এর 6 9, জি স্ট্রিং এর 8 9, বি স্ট্রিং এর 7 9 12, বাজিয়ে ই স্ট্রিং এর 11 12, তারপর একটুখানি রেস্ট দেবো, দিয়ে আবার আমরা কী করবো বি স্ট্রিং এর 9 12 9, জি স্ট্রিং এর 11, তারপরে বি স্ট্রিং এর 9 12, ই স্ট্রিং এর 11 12, এখানেই শেষ হবে পুরো। তো এইটা এই লাস্ট পার্টটা আরেকবার দেখাচ্ছি।